আইসল্যান্ডের চেইন সুপার শপ আইসল্যান্ড সুপার স্টোরে রপ্তানি হচ্ছে কাঁঠালের বার্গার। সম্প্রতি ইউরোপের এই দেশ থেকে 4 লাখ পিস কাঁঠালের বার্গারের ক্রয় আদেশ পেয়েছে বাংলাদেশ। এ তথ্য জানিয়েছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কর্মকর্তারা। গত বছরের 19 ডিসেম্বর কাঁঠালের জিনোম সিকোয়েন্স উদ্ভাবনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঁঠাল খাওয়ার একাধিক উপায় তুলে ধরেন। তিনি তুলে ধরেন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাঁঠালের গুরুত্ব। তারপর থেকে আলোচনার সৃষ্টি কাঁঠালের বার্গার নিয়ে। এবার শুধু আলোচনাই নয়, বাংলাদেশে রপ্তানি জুড়িতে যোগ হওয়া নতুন আইটেম এখন কাঁঠালের বার্গার। রাষ্ট্রীয় মালিকানাধীন গ্রামীণ উন্নয়ন সংস্থা PKSF-এর আশা, প্রক্রিয়াজাত কাঁঠালের বার্গার সারা বিশ্বের নিরামিষ ভোজীদের মধ্যে জনপ্রিয়তা লাভ করবে। খাদ্য বিষয়ক বিজ্ঞানীরা কাঁঠাল থেকে তৈরি এই আধুনিক খাবারের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত। মৌসুমি ফল থেকে কিভাবে আরও বেশি লাভবান হওয়া যায় তা নিয়ে একনিষ্ঠ গবেষণার ফল এই কাঁঠালের বার্গার। খাদ্য গবেষণাগারে গবেষকদের সাফল্যের পর বাণিজ্যিকভাবে কাঁঠালের রেসিপি নিয়ে কাজ করতে উৎসাহী হয় PKSF। এরই পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট থেকে আর্থিক সহায়তাও মিলেছে। সংস্থাটি তার কৃষি বাণিজ্যিকীকরণ এবং উদ্যোগ প্রচার প্রকল্পের অধীনে $129 মিলিয়ন ঋণ প্রদান করছে। জাতিসংঘের এজেন্সি সহায়তা প্রকল্পের অধীনে বাস্তবায়িত হওয়া ছোট আকারের প্রকল্পগুলোর মধ্যে কাঁঠালের বার্গার অন্যতম।